আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে নতুন নজির আয়ুষ শুক্লার 4 ওভার বল করে 4টি মেরেন দিয়ে তুলে নেন উইকেট, যার কারণে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে তৃতীয় বোলার হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন আয়ুষ শুক্লা। তবে প্রথম এশিয়ান ক্রিকেটার হিসেবে নতুন নজির তাঁর। পুরুষদের টি টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের খেলায় এই রেকর্ড মঙ্গোলিয়ার বিরুদ্ধে। তিলোত্তমা কলকাতার ফুটবল উন্মাদনা এবার ছড়িয়ে গেল যোগী রাজ্য উত্তরপ্রদেশে। বাংলার চির প্রতিদ্বন্দ্বী দুই দল ইস্টবেঙ্গল এবং মোহনবাগান খেলবে উত্তরপ্রদেশে। এখনো পর্যন্ত দেশের 22টি শহরে 340টি ম্যাচে অংশ নিয়েছে লাল হলুদ এবং সবুজ মেরুন শিবির। তবে প্রথমবার উভয় দলের ডার্বি ফুটবল উপভোগ করবে উত্তরপ্রদেশের মানুষ। সোমবার সন্ধ্যা 6:30 কেডি সিং বাবু স্টেডিয়ামে হবে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মধ্যে এই লড়াই, যাকে ঘিরে উত্তরপ্রদেশে ফুটবল প্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা। সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন টি টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার ডোয়েন ব্রাভো। আগেই অবসর নিয়েছিলেন আন্তর্জাতিক এবং আইপিএল থেকে, চালিয়ে যাচ্ছিলেন প্রবীণদের ক্রিকেট। তবে এবার পাকাপাকি সিদ্ধান্ত, সমস্ত ধরনের ক্রিকেট থেকেই নিজেকে সরিয়ে নিলেন এই অলরাউন্ডার। প্রিয় বন্ধু ছিলেন মহেন্দ্র সিং ধোনির। আইপিএলে বেশ কয়েকবার জুটি বাঁধতে দেখা গেছে ব্রাভো এবং ধোনিকে, তবে ধোনি এখনও চালিয়ে যাচ্ছেন আইপিএল। তাই এবার প্রিয় বন্ধু না থাকলেও ধোনি কিন্তু চালিয়ে যাবেন নিজের রণনীতি, এটাই বলা বাহুল্য। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। বাইশ গজে প্রথম টেস্ট ক্রিকেট শুরু হয়েছিল 1877 সালে। 147 বছরের ইতিহাসে এখনো পর্যন্ত সর্বকনিষ্ঠ টেস্ট ক্রিকেটার হিসেবে উঠে এসেছে ক্রিকেটারদের নাম। সেই তালিকায় রয়েছেন মাত্র একজন ভারতীয় ক্রিকেটার। তালিকা অনুযায়ী তৃতীয় স্থানে রয়েছেন ভারতের মনসুর আলী খান পতৌদি। 21 বছর 77 দিন বয়সে প্রথম অধিনায়কের দায়িত্ব নিয়েছিলেন তিনি। তবে শীর্ষ স্থানে রয়েছেন আফগানিস্তানের রশিদ খান। মাত্র 20 বছর 350 দিনে অধিনায়কের দায়িত্ব গ্রহণ করেন রশিদ খান। দ্বিতীয় স্থানে রয়েছেন জিম্বাবুয়ের তাতেন্ডা ডাইবু। 20 বছর 378 দিনে প্রথম অধিনায়কের দায়িত্ব পালন করেন তিনি। তালিকা অনুযায়ী চতুর্থ স্থানে রয়েছেন পাকিস্তানের ওয়াকার ইউনিস। 22 বছর 15 দিন বয়সে অধিনায়কের দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি। তালিকার পঞ্চম স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার গ্রেইন স্মিথ। 22 বছর 82 দিনে অধিনায়কের দায়িত্ব গ্রহণ করেন বাংলাদেশের বিরুদ্ধে। আধুনিক ক্রিকেটে ব্যাটসম্যান এবং বোলারদের মধ্যে সামঞ্জস্যতা আনতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড, যার কারণে সম্ভবত সৈয়দ মুস্তাক আলীর টি টোয়েন্টি ক্রিকেটে এক ওভারে দেখা যেতে পারে 2 বাউন্সার। বিসিসিআই এর নতুন কমিটি শীঘ্রই চালু করবে এই নিয়ম, এমনটাই জানাচ্ছে সূত্র। আগামী 4 মাসে ভারতীয় দলের সামনে ম্যারাথন ক্রিকেট সিরিজ। টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর ভারতীয় দলের সামনে রয়েছে বড় আসর। ভারত এবং বাংলাদেশের সফর শুরু হবে 19 সেপ্টেম্বর থেকে চলবে 12 অক্টোবর পর্যন্ত। এরপর ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে সিরিজ শুরু হবে 16 অক্টোবর থেকে চলবে 5 নভেম্বর পর্যন্ত। ভারতীয় দল শেষ সিরিজ খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 22 নভেম্বর থেকে শুরু হবে উভয় দলের লড়াই। শেষ ম্যাচ খেলবে 3 জানুয়ারি, যার কারণে গোটা দল এবার জোর প্রস্তুতি শুরু করেছে নিজেদের মধ্যে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। এয়ার ইন্ডিয়ার বিমানে মুম্বাই থেকে দিল্লির উদ্দেশ্যে যাত্রা করছিলেন বিশ্ব ক্রিকেটের উড়ন্ত পাখি জন্টি রোডস। প্রায় 1 ঘন্টা দেরি করেছে বিমান, কিন্তু বিমানে উঠে রোডস দেখেন তার সিট রয়েছে ভাঙা। এরপর তার কাছে ক্ষমা চাইলেন এয়ার ইন্ডিয়ার ম্যানেজমেন্ট। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তা জানিয়েছেন এই কিংবদন্তি ক্রিকেটার।